একজন ভাইয়ের আবেগ ঘন কিছু কথা। শুনার পর কোরআন তেলাওয়াত করছিলাম, যখন সূরা হিজরের 49 নম্বর আয়াতটি তেলাওয়াত করছিলাম, তখন মনে হচ্ছিল আমার বুকটা ফেটে যাচ্ছে। ওয়াল্লাহি আমি থমকে দাঁড়িয়েছিলাম কয়েক মুহূর্ত। আমার রব আমাকে এত ভালোবাসেন, আমি কিভাবে সেই ফিলিংসটা আপনাদের বোঝাব? এই যে এখন লিখছি, আমার বুক ধর ধর করে কাঁপছে। একটু আয়াতটি পড়েই দেখুন না। আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে আমি বড়ই ক্ষমাশীল ও করুণা। না, এভাবে আসল ফিলিংসটা আসবে না। হৃদয়ের গভীর থেকে আবেগ দিয়ে মূল আরবিটা পড়েন, তাহলে বুঝবেন। نبي عبادي أني أنا الغفور الرحيم হে নবী, আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে আমি বড়ই ক্ষমাশীল ও করুণাময়। আল্লাহ এখানে কোন বান্দার কথা বলছে? আপনার আমার কথাই তো নাকি, যেই আমি প্রতিটা মুহূর্ত কাটাচ্ছি তার নাফরমানি করে, সেই আমাকেই তিনি বলছেন হে আমার বান্দা, আমি তো ক্ষমাশীল। কেমন বান্দা আমি তার, যে আমি তার ভয়ে কখনো চোখের পানি ফেলিনি, যে আমি তাকে কখনো প্রাণ ভরে ডাকিনি, যে আমি দিনে মাত্র 5 বার তার সামনে দাঁড়াতে অবহেলা করি, যে আমি তার নিষেধ করা জিনিসের প্রতি বেশি আগ্রহ দেখাই, তিনি পছন্দ করেন না জেনেও যে আমি হারাম কাজগুলো করে যাই, ঘন্টার পর ঘন্টা মুভি গান আর অশ্লীল আলাপে লিপ্ত থাকি, যেই আমি দিনের আলোচনা শুনতে অনীহা প্রকাশ করি, যে আমি সেই আমাকেই কিনা তিনি বলছেন হে আমার বান্দা, এরপরেও তোমার হতাশ হওয়ার কারণ নেই, এখনো আমার ক্ষমার দরজা তোমার জন্য খোলা আছে। হে আমার বান্দা, আমি তো ক্ষমাশীল ও করুণাময়। ভাবতে অবাক লাগে না, আমি তো দ্বিতীয়বার ভাবতেই পারছি না কি দয়া তার, এত ভালো আমাকে বাসেন তিনি। এই গুনাহগার নাফরমান বান্দার জন্যেও তার ভালোবাসার কমতি নেই। মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে হয় হে আল্লাহ তুমি এত ভালো কেন? আল্লাহর অসীম দয়ার দিকে তাকিয়ে আমি আমার আবেগ ধরে রাখতে পারি না, এই তুচ্ছ বান্দার জন্য তার কত ভালোবাসা। এরপরেও যদি আপনি ক্ষমা পাওয়ার ব্যাপারে নিরাশ হন, তাহলে আপনাকে আমি সেই কথাই শোনাবো যা ইব্রাহিম আলাইহিসসালাম ফেরেশতাদের সাথে কথোপকথনের সময় বলেছিলেন। ইব্রাহিম বলল, পথভ্রষ্ট লোকেরাই তো তাদের রবের রহমত থেকে নিরাশ হয়, তবু কি আপনি ফিরবেন না? আপনি কি ফিরবেন না আপনার রবের দিকে?